ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। আনিসুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট ৬বার সংসদ সদস্য হয়েছেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জন্ম ১৯৪৭ সালের ২০শে ডিসেম্বর। তার শিক্ষাগত যোগ্যতা ব্যারিস্টার অ্যাট ল। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সিরাজুল ইসলাম মাহমুদ ও মা সাজেদা বেগম চৌধুরী। আনিসুল ইসলাম ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ইসলামাবাদ কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি করেন। তিনি কমনওয়েলথ বৃত্তি পেয়ে যুক্তরাজ্যে যান উচ্চশিক্ষার জন্য। ১৯৭২ সালে সেখান থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে একজন লেকচারার ছিলেন। এর আগে তিনি যুক্তরাজ্যের পূর্ব এংলিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লিঙ্কন সিন থেকে বার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি স্বল্পকালের জন্য তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। ১৯৮৫ সালে তিনি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন।